हरे कृष्ण भक्तगण, आज जे विषय आलोचना करते एसेछि ता हलो नृसिंह चतुर्दशी। नृसिंह चतुर्दशी व्रत कबे पड़ेछे, आपनारा बाड़ीते किभाबे सहज सरल नियमे ए नृसिंह चतुर्दशी व्रत पालन करबेन, किभाबे आपनारा पुजो करबेन, कखन पुजो करबेन, उपवास कबे एवं कत समय पर्यन्त उपवास, कतक्षण पर्यन्त आपनारा उपवास करबेन एवं नृसिंह प्रणाम मंत्र केन आपनारा ए व्रत पालन करबेन, कि विशेष फल रयेछे ए व्रतेर, সকলকে কেন এই ব্রত পালন করা একান্ত কর্তব্য, নৃসিংহ ভগবান কি, এই নৃসিংহ চতুর্দশীর কি মহিমা, এই সমস্ত বিষয়গুলি জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটিতে উপস্থিত। আপনারা এই বিষয়গুলি যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমেই বলে রাখি, 2022 সালে নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে 15ই মে রবিবার। এই রবিবার দিন সারা ভারতবর্ষ, বাংলাদেশ, যে কোনো জায়গাতে যত সনাতন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা থাকবে, বৈষ্ণব ধর্মাবলম্বী, তারা সকলেই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারবে। এই দিন উপবাসের সময় হলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, গোধূলি লগ্ন পর্যন্ত। এই সময় পর্যন্ত সকলকে উপবাস থাকতে হবে, একদম নির্জলা উপবাস মনে রাখবেন। এই নির্জলা উপবাস থেকে সেদিন আপনারা কিভাবে বাড়িতে বসে সহজ সরল নিয়মে নৃসিংহ ভগবানকে পুজো করবেন। তো পূজোর জন্য প্রথমে বলে রাখি, কিছু সামগ্রী বা দ্রব্যের প্রয়োজন হয়। ভগবান নৃসিংহের পূজোর জন্য কি কি দ্রব্য প্রয়োজন আছে? ভগবান নৃসিংহদেবকে, ভগবান নৃসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর অবতার, যিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এসেছিলেন নরসিংহ রূপ ধারণ করে, অর্ধেক দেবতার মূর্তি আর অর্ধেক সিংহের মূর্তি, মানুষ আর সিংহ এই রূপ ধারণ করে তিনি এসেছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তার নখের দ্বারা। তো ভগবান সর্বদাই ভক্তকে রক্ষা করার জন্য উপস্থিত হন। তার আবির্ভূত দিনটি ছিল চতুর্দশী, এই জন্যই নৃসিংহ চতুর্দশী বলা হয়। তিনি হিরণ্যকশিপুকে যেদিন বধ করতে এসেছিলেন সেদিন ছিল চতুর্দশী তিথি, তাই বৈশাখ মাসে এই বছর চতুর্দশী তিথিতে এর নৃসিংহ চতুর্দশী ব্রত রয়েছে। তো আপনারা যখন নৃসিংহ ভগবানের সেদিন পুজো করবেন উপবাসের দিন, সেদিন আপনার কিছু সামগ্রীর প্রয়োজন আছে, সেগুলি আমি একটি একটি করে বলছি। প্রথমেই আপনাকে কিছু তুলসী পাতা জোগাড় করতে হবে, সেগুলি ভালো করে ধুয়ে রাখতে হবে। চন্দন, দই, দুধ, ঘিত, মধু, কর্পূর, তিলক, অগুরু সেন্ট, এগুলি রাখতে হবে এবং আপনার যেই রকম ইচ্ছা সেই রকম ফুল আপনি ভগবানের চরণে দিতে পারবেন। তো আপনি পুজো করবেন কিভাবে সেই দিন? উপবাসের দিন আপনারা পুজো করবেন সন্ধ্যে 6টার পর। ভগবান নৃসিংহদেব 6টার সময় আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, তাই 6টার পর, 6টা পর্যন্ত উপবাস থেকে আপনারা নৃসিংহ ভগবানের অভিষেক করিয়ে দেবেন, অর্চনা করে দেবেন। যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে তারা অভিষেক করিয়ে দেবেন, আর যাদের বাড়িতে চিত্রপট রয়েছে তারা কি করবেন, সুন্দর করে একটি বস্ত্র নেবেন, কাপড়, সেটি ভিজিয়ে ফটোটি আপনারা মুছে দেবেন বা চিত্রপটটি আপনারা মুছে দেবেন, সেটিকে পুনরায় সিংহাসনে আপনারা বা আসনে যেখানে ঠাকুর ঘর যার সেখানে উপস্থিত রেখে আপনারা ধূপ প্রদীপ সবকিছু জ্বালিয়ে নেবেন। তারপর ভগবান নৃসিংহের চরণে সর্বপ্রথমে আপনাকে তুলসী পাতা দিতে হবে। তো চন্দন বেটে নিয়ে তাতে অগুরু সেন্ট একটু ঢেলে দেবেন এবং সেই চন্দনের সাথে তুলসী পাতা মিশ্রিত করে এতে সচন্দন তুলসী পত্র ওম নরসিংহায় নমঃ এই মন্ত্র বলি আপনারা ভগবান নরসিংহের দুই চরণ কমলে দিয়ে দেবেন। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কয়টি তুলসী পাতা আমরা দেব? দেখুন, দু চরণে দুটি প্রধানত দেওয়া দরকার, তবে কারো কাছে যদি খুব বেশি পরিমাণেই তুলসী পাতা থাকে তাহলে তারা দুটি, চারটি, আটটি, ষোলোটি, যার যতগুলি ইচ্ছে দিতে পারবে, কিন্তু দুটি দিলেই ভগবান অত্যন্ত খুশি। এবার আপনারা কি করবেন, সেই হাতটি ধুয়ে নেবেন তুলসী পাতা দেওয়ার পর। তারপর আপনারা কি করবেন, ফুল নেবেন, কিছু ফুল নিয়ে সেই ফুলে চন্দন মিশ্রিত করে এতে সচন্দন গন্ধ পুষ্পং লক্ষ্মী নরসিংহায় নমঃ এই বলে ভগবান নরসিংহের চরণে আপনারা সেই ফুল বা পুষ্প প্রদান করবেন। প্রদান করার পর আপনারা কি করবেন, যদি পারেন যার সামর্থ্য সে মালা গেঁথে দেবেন, ফুলের মালা, সেই মালাতেও চন্দন মিশ্রিত করে মালাটি নরসিংহায় নমঃ বলে আপনারা ধ্বনি করে, হরিধ্বনি করে এই মালাটি নরসিংহ ভগবানের গলাতে পরিয়ে দেবেন এবং আপনারা ভগবান নরসিংহের উদ্দেশ্যে যে কোনো জিনিস ভোগ নিবেদন করতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কি ভোগ নিবেদন করব,
অনেকে ভাবতে পারেন যে অন্ন ভোগ বা বিভিন্ন ধরনের সামগ্রী যার যতটুকু সামর্থ্য সে সেইভাবে সেইগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারবে। কিভাবে নিবেদন করবেন সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দেব। তো আপনারা ফল দিতে পারবেন, 5টি ফল দিতে পারবেন বা ফল আমানি করে সেইটিও দিতে পারবেন নরসিংহ ভগবানকে। তারপর আপনারা দুধ দধি মিষ্টি এইসব দিতে পারবেন। কেউ যদি ভাবেন যে লুচি ভোগ বা তরকারি ভোগ তাও দিতে পারবেন, কেউ অন্ন ভোগ দিতে চাইলে তাও আপনারা দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন যারা উপবাস করবেন তারা সেদিন ফল বা জল পেতে পারবেন পুজোর পর, নরসিংহ ভগবানের 6টার পর পুজোর পর আপনারা সেই দিন উপবাস ভগবানের প্রসাদ নেওয়ার পর উপবাসটিকে ভঙ্গ করতে পারবেন। তো ভগবানকে যখন ভোগ লাগিয়ে দেবেন সবকিছু দেবেন, সবকিছুর উপরেই একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন, গ্লাসেও জল দেবেন একটি বড় গ্লাসে, তাতেও তুলসী পাতা দিয়ে দেবেন। এইবার আপনারা যখন নিবেদন করবেন বলবেন যে ইদং সপকরণ নৈবেদ্যং শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহায় নমঃ, এই বলে আপনারা সেখানে নিবেদন করবেন, এই বলে আপনারা দিবেন এবং ভোগের পরে মূল মন্ত্র 10 বার আপনারা এইভাবে জপ করে দেবেন। মূল মন্ত্র মহামন্ত্র এই মন্ত্র আপনারা জপ করে দেবেন এবং করজোড়ে ভগবান নৃসিংহের কাছে প্রার্থনা করবেন। এর বিশেষ মহিমা রয়েছে, নৃসিংহ চতুর্দশীর কি মহিমা যার জন্য আজ এত নৃসিংহ ভগবানের পুজো হয়, এত আয়োজন করি। ভগবান নৃসিংহদেব রক্ষার জন্য সর্বত্রই তার ভক্তের কাছে থাকেন, ভক্তের সাথে থাকেন। যেমন দেখবেন আপনারা প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি ছুটে এসেছিলেন, স্তম্ভ ভেদ করে স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন, তাই ভগবান নরসিংহের যদি কেউ একটি বার উপবাস তার আবির্ভূতের দিন উপবাস থেকে তাকে পুজো করে, ভগবান তার প্রতি অতি প্রসন্ন হন এবং তাকে রক্ষা করার জন্য সর্বদাই তার সাথে উপস্থিত থাকেন। আর আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে একটি বার নরসিংহ ব্রত পালন করে তার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে দূরীভূত হয়ে যায়, তার সাথে ভগবান নরসিংহ বিরাজমান হয় এবং তার উপর আশীর্বাদ দান করেন। তাই সকলে মিলে আপনারা যার যতটা সম্ভব ভগবান নরসিংহকে পুজো করবেন এই সব জিনিসগুলি দিয়ে। এইগুলোই হলো পূজার নিয়মাবলী। অনেকেই বলে থাকেন ষোড়শ উপচারে পূজা, বিভিন্ন উপাচার সামগ্রী, তো যেইগুলি আমি বললাম এইগুলি হলো মেন, কারণ ভগবানের পূজার জন্য বিশেষ কোনো সামগ্রীর প্রয়োজন পড়ে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে ভগবান নৃসিংহের পুজো করতে হয়। তো এইগুলি জিনিস সেই প্রয়োজন যা আমি আপনাদের এতক্ষণ জানিয়ে দিলাম। এইগুলি জিনিস দিয়ে যদি আপনারা নিষ্ঠা সহকারে পুজো করতে পারেন তাহলে ভগবান অতি প্রসন্ন হন। এইবার আপনারা যখন ভোগ নিবেদন হয়ে যাবে তারপর ভগবানের আরতি করবেন। আরতি আপনারা কিভাবে করতে পারেন, যদি পঞ্চপ্রদীপ থাকে আপনারা পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, যাদের পঞ্চপ্রদীপ নেই তারা প্রদীপ দিয়ে আরতি করবেন। ধূপকাঠি ধূপ আপনারা ধূপ দিয়েও করতে পারবেন, জল শঙ্খ দিয়ে আপনারা করতে পারবেন, চামর ব্যঞ্জন ময়ূর পাখা তাল পাখা নববস্ত্র শুদ্ধ বস্ত্র গন্ধপুষ্প এবং সর্বশেষে চরণ তুলসী তুলসী পাতাও এইসব দিয়ে আপনারা ভগবান নরসিংহের আরতি করবেন এবং সকলে মিলে কৃপা প্রার্থনা করবেন যেন ভগবান নরসিংহ সকলের ওপর আশীর্বাদ প্রদান করে, যেন বিপদ থেকে সবসময় উদ্ধার করে এবং কৃপা দান করে। এটি হলো ভক্তির প্রার্থনা। এইবার আমি আসছি যখন আপনার প্রার্থনা হয়ে যাবে আপনাকে প্রণাম করতে হবে নরসিংহ ভগবানকে। প্রণাম আপনারা কিভাবে করবেন, প্রণাম মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আমি বলছি। নৃসিংহ প্রণাম মন্ত্র উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম্যহম্। এটি হলো ভগবান নৃসিংহের প্রণাম মন্ত্র। আপনার আরতি শেষ করার পর ভগবান নৃসিংহদেবকে বাঁ দিকে রেখে, সোজাসুজি নয় বাঁ দিকে রেখে, আপনারা মস্তক অবনত মস্তকে মাথা ঝুঁকে এভাবে একদম ভূমিতে সষ্টাঙ্গে দণ্ডবাত হয়ে ভগবান নৃসিংহের কাছে এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন। এই মন্ত্র আমাদের চ্যানেলের স্ক্রিনে দেওয়া হবে, সেখান থেকে আপনারা লিখে নিতে পারেন বা নোটস করে নিতে পারেন বা অনেকে দেখেও বলতে পারবেন। এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন, কারণ মন্ত্রের দ্বারাই ভগবানকে প্রণাম করা হয়, মন্ত্র না ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। তো এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন। এইবার আসছে কি মহিমা, নৃসিংহ চতুর্দশী ব্রতের কি মহিমা। তো এই বছর রবিবার পড়েছে নৃসিংহ চতুর্দশী ব্রত, আপনারা সকলে আগের দিন নিরামিষ খেয়ে নেবেন। নৃসিংহ চতুর্দশীর দিন 6টা পর্যন্ত উপবাস থেকে আপনি পূজা অর্চনা করলেন, আরতি করলেন, ভগবানের প্রণাম করলেন, কিন্তু মহিমা জানতে হবে আপনাকে। কি মহিমা, কেন করবেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা কি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারি বা কেনই করবো আমরা। তো বলছি
হিরণ্যকশিপু ছিল মহাদানব, তিনি তার পুত্রকে অতি কষ্ট দিয়েছিলেন। তার পুত্র প্রহ্লাদ দানব কুলে জন্মগ্রহণ করে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও সে হরি ভজন করত। তখন তার পিতা বলতো, তোর হরি কোথায়? আমি তো কোথাও দেখতে পাই না। বলে, পিতা, আমার হরি সব জায়গাতেই আছে। বলে, এই যে থাম্বার মধ্যে আছে, পিলার ছিল সেখানে একটি, তারা সবার মধ্যে হিরণ্যকশিপু। তো বলছে, হ্যাঁ বাবা, এই পিলারের মধ্যেও আছে। তখন এই বলেছে, আর ওই হিরণ্যকশিপু ছিল রাক্ষস দানব, তিনি কি করেছে, একটি মুষ্টাঘাত করেছে। করা মাত্রই সেখান থেকে কাঁপতে 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 তার রাজমহল ভেঙে যায় এবং নৃসিংহদেব ভগবান বিষ্ণু, আজ হরি ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য ছুটে চলে এসেছেন নরসিংহ রূপ ধারণ করে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান বিষ্ণু তো আসলেন, নিজে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আসতে পারতেন, নৃসিংহ মূর্তি কেন ধারণ করে আসলেন? তো হিরণ্যকশিপু ছিলেন ব্রহ্মার উপাসক, ব্রহ্মার পূজা করত। তিনি ব্রহ্মার কাছে চেয়েছিলেন অমরত্ব বর। তো ব্রহ্মদেব বলেছিলেন, আমি নিজেই অমর নই, তোমায় কি আমি অমরত্ব বর দেব? তখন হিরণ্যকশিপু বলছে, তাহলে আমি যা চাইবো তাই দেবেন? বলে, হ্যাঁ। তখন হিরণ্যকশিপু চেয়েছিল যে আমি যেন জলে বা স্থলে, রাতে বা দিনে, কোনো অস্ত্রের দ্বারা বা পশু পাখির দ্বারা বা দানবের দ্বারা, দেবতার দ্বারা, এবং দিনে বা রাত্রিতে, ঘরে বা বাইরে, আমি যেন না মরি। তো ব্রহ্মাদেব বলেছিলেন কি, তথাস্তু। কিন্তু ভগবানের অপার লীলা দেখুন, ব্রহ্মাদেব জানেন, ব্রহ্ম স্বয়ং জানেন, ব্রহ্মা যে ভগবান শ্রীহরি তো আছেন, সে শ্রীহরি আজকে কি করেছে, কোনো দেবতাও নাই, কোনো দানবও নাই, কোনো পশু নাই, কোনো মানুষ নাই, কি মূর্তি ধারণ করে এসেছে, অর্ধেক নর অর্ধেক সিংহ, যার জন্য হয়েছে নরসিংহ, অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। দিনেও মারছে না তাকে, রাতেও মারছে না, সন্ধ্যে সময়, এই যে সন্ধ্যে সময় আবির্ভূত, সন্ধ্যে ছটা, কেন উপবাস আমরা সন্ধ্যে ছটার পর্যন্ত করবে? ঘরেও মারল না, বাইরেও মারল না, কোলের ওপরে চৌকাটে নিয়ে বসেছে, নিচে না ওপরে না, তার এই যে হাঁটু রয়েছে তার উপরে নিয়ে বসেছে, আর কোন অস্ত্রের দ্বারাও মারবে না। তো কি দিয়ে তাকে বধ করছে? আজ ভগবান তার ধারালো নখের দ্বারা, সিংহের দেখবেন ধারালো নখ থাকে, সেই নখের দ্বারা আজকে বলছে, হিরণ্যকশিপু, তুই আমার ভক্তকে অনেক কষ্ট দিয়েছিস, যে আমার ভক্তকে কষ্ট দেয় আমি তার ভক্ত, সেই ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি তার জন্য যত দূরে থাকি না কেন সেখান থেকে হলেও ছুটে আসি। তাই তুই যেমন আজ কষ্ট দিয়েছিস, আজ তোর আমি একদম জীবনটি শেষ করে দেব। এই বলে দুটো দুহাতের দশটি নখ হিরণ্যকশিপু বুকের মধ্যে ঢুকে দিয়ে তার মুখটি ছিঁড়ে দেয় এবং রক্ত পান করতে থাকে আজ ভগবান। আর তার জীব দিয়ে প্রহ্লাদকে চেটে দিচ্ছেন ভগবান, কত আদর করছেন, ভক্ত তুই কত কষ্ট পেয়েছিস প্রহ্লাদ। তা প্রহ্লাদ তখন এই নৃসিংহ স্তুতি করেছিলেন, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ। তো এই হলো মহিমা নৃসিংহ চতুর্দশী, যদি কেউ একটিবার পালন করতে পারে জীবনে, একটিবার, বারবার করার প্রয়োজন নেই, বারবার তো করবেন, যতদিন জীবন রয়েছে আমাদের করা কর্তব্য ভগবানের সেবা পূজা করা, এই জন্য আমাদের ধরাধামে আসা, পৃথিবীতে আসা। তবে যে একটিবার করতে পারে কষ্ট করে হলেও, তার প্রতি ভগবান প্রসন্ন হন এবং যত বাধা বিপত্তি তার কাছে আসুক না কেন, কেউ তাকে কিছু করতে পারবে না, ভগবান নৃসিংহ তাকে সব সময় বিপদ থেকে বাঁচাবেন এবং সেই বিপদগুলিকে দূরে করে দেবেন তার শঙ্খচক্র গদাপদ্ম অস্ত্র দ্বারা। তাই ভক্তগণ, আপনারা এই যে সময় আসছে রবিবার দিন, আপনারা এই সময়টিকে হেলায় ফেলে দেবেন না, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সুবিধা, যেভাবে আপনারা থাকুন না কেন, এই দিন রবিবার দিন আপনারা সকলেই বাড়িতে বসে, কোথাও না গিয়ে, কারো কোনো পরামর্শ না নিয়ে, আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই সব জিনিসগুলি শিখতে পারছেন। আসল উদ্দেশ্যই হলো আমাদের সঠিক জিনিসটি আপনাদের সামনে তুলে ধরা। তাই আপনারা কারো কোনো ধরনের গুজবে কান না দিয়ে আপনারা সহজ সরল ভাবে যে নিয়মগুলি বললাম সেইভাবে আপনারা বাড়িতে বসেই অত্যন্ত নিষ্ঠা সহকারে এই নৃসিংহদেবের পূজো আরতি এবং প্রণাম এবং সঙ্গে উপবাস পালন করুন। দেখবেন ভগবান নৃসিংহদেবের কৃপা অবশ্যই হবে, সকলকে নৃসিংহদেব সুস্থ রাখবেন, নৃসিংহদেবের কৃপায় জীবনটা আনন্দময় ধাম হয়ে যাবে। এইবার বলছি, আপনারা ব্রত সমর্পণ কিভাবে করবেন, উপবাস থাকলেন উপবাসকে ভঙ্গ কিভাবে করবেন? উপবাসের দিন আপনারা সন্ধ্যে ছটার পর, পূজার পর তো প্রসাদ নিয়ে উপবাস ভঙ্গ করলেন, কিন্তু পরের দিন সোমবার দিন 16 মে
সূর্যোদয়ের পর থেকে সকাল 9:23 এর মধ্যে আপনাকে পালন করতে হবে। এই 9:23 এর মধ্যে আপনারা পালন করবেন স্নান সেরে উঠে ভগবানের যে কোনো ভগবান আপনারা যে কোনো নৈবেদ্য দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করে তুলসী জল গ্রহণ করবেন, তাহলেই আপনার ব্রত সমাপন হয়ে যাবে। এইভাবে আপনারা এই বছর নৃসিংহ চতুর্দশী বাড়িতে বসে অত্যন্ত সহজভাবে মধুর কৃষ্ণকথা চ্যানেলের মাধ্যমে এই ভিডিও থেকে দেখে নিয়ে সবকিছু জেনে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। আর কারো যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে দূর দূরান্তে শেয়ার করে দিন, সকলকে এই ব্রত পালন করার জন্য শিখিয়ে দিন, যে তোরাও কর, সকলকে শিখিয়ে দিন, সকলে মিলেই করতে হয় সবকিছু। আপনারা যে যেখানে পারবেন শেয়ার করে দিন, সকলে মিলে আনন্দ সহকারে ভগবান নৃসিংহদেবের পুজো করুন। এটাই আমাদের আসল উদ্দেশ্য, যাতে সকলেই ভগবানের পুজো করতে পারেন, উপবাস করতে পারেন এবং ঠিক ঠিক মতন নিয়মগুলি জেনে করতে পারেন, মাহাত্ম্য জেনে। কারণ কোনো জিনিস সঠিকভাবে না জেনে করা উচিত নয়, তাই সঠিকভাবে জানবেন তারপরে সেই জিনিসটি করতে হয়। তাই সেই সঠিক তত্ত্বগুলি আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটিকে আপনারা দূর দূরান্তে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের মধুর কৃষ্ণকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের সামনে পৌঁছে যায়। আজকের মতন এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ।